এডুকেশন সেক্টর পশ্চিমবঙ্গের শিক্ষা বিভাগ নিয়ে এই প্রতিবেদন রাখব এডুকেশন সেক্টর পুরো খোকলা হয়ে গেছে হ্যাঁ খোগলা এই শব্দটাই ইউজ করলাম দর্শক বন্ধুরা কারণ পশ্চিমবঙ্গে শিক্ষা কি দশা আপনারা জানেন ঘুষ দিয়ে পশ্চিমবঙ্গে চাকরি হচ্ছে অযোগ্য যারা যাদের কোনো কোয়ালিটি নেই কোয়ালিফিকেশান নেই তারা আজকে স্কুল মাস্টারের চাকরি করছে অপরদিকে যারা যোগ্য যারা প্রতিভাবান তারা রাস্তায় বসে আছে দিনের পর দিন সময় যাচ্ছে আবার এই চাকরি পাচ্ছে না বলে ধিক্কারে চাকরি প্রার্থী যারা আছে তারা বিভিন্ন অভিনব পদ্ধতিতে নতুন 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 নতুনভাবে একদম নতুন নতুনভাবে কিন্তু প্রতিবাদ করছে যা একটি লজ্জা একটি রাজ্যের পক্ষে এবং বিশেষ করে সেই রাজ্যে যারা শাসক দল তাদের প্রতি তাদের বিশেষ করে লজ্জা দেখেছেন কোনো দিন কোনো রাজ্যে হয়েছে এর আগে পশ্চিমবঙ্গে হয়েছে কিছুদিন আগে যেই মেয়েটি যেই মেয়েটি নিজে চুলকে পর্যন্ত পরিত্যাগ করেছে অদ্ভুত লাগছে না ঠিকই তো অদ্ভুত তো লাগবেই যেমন গতকাল ঘটে গেল বেশ কিছু মানুষের নাম গতকাল মিডিয়াতে জানা গেল যাদের বয়স সত্তর থেকে বাহাত্তর ষাট ঊর্ধ্ব অর্থাৎ চাকরি করার বয়স তাদের কাছে নতুন করে চাকরি অ্যাপয়েন্টমেন্ট লেটার গেছে ভাবুন তো কতটা অদ্ভুত আবার এই তো দুদিন আগে আগেই দু তিন দিন আগেই দেখা গেল ভুতুরে শিক্ষক নাকি ঘুরে বেড়াচ্ছে ভুতুরে শিক্ষক তাও স্কুল সার্ভিস কমিশন নিজেই স্বীকার করে নিয়েছে কি বলবেন শুনেছেন কোনোদিন ভুতুরে শিক্ষক চলুন আর কী বলবো ভিডিও অবশ্যই শুরু করব তার আগে ছোটোদেরকে ভালোবাসা বড়োদেরকে শ্রদ্ধা জানিয়ে আমি সীমান্ত আজকের আমার এই প্রতিবেদন শুরু করছি বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চলুন এবার বাম আমলে এতদিন তো ছিল শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের আমলে দুর্নীতির কথা আমরা শুনছিলাম এবার উঠে আসছে কিন্তু বাম আমলে কথা কথা গতকাল পেরানোর পর চাকরি নিয়োগপত্র পেলেন জন এমন মানুষের দুর্নীতির আমরা মিডিয়াতে জানতে পেরেছি এবং এনাদের অভিযোগ এনাদের মধ্যে অধিকাংশের অভিযোগ যেটা প্রশিক্ষণ থাকা সত্ত্বেও প্রাইমারি স্কুলে চাকরি পাননি এনারা সেই বাম আমলে অবশ্যই যে এজটা যে বয়সটা মেনশন করা হচ্ছে ষাট পেরিয়ে গেছে তো অবশ্যই সেটা বাম আমলি হবে উনিশশো তিরাশি সালে করেছিল ভাবতে পাচ্ছেন আর সেই উনিশশো সালে মামলা নিয়োগ মিললো এই সালে কি বলবেন এটা তো এইখানেই এইখানেই টুইস্ট দর্শক বন্ধুরা কি বলবেন তো এই যে সাত ঊর্ধ্ব এতজন মানুষ বাষট্টি জন নতুন করে চাকরির নিয়োগপত্র পেল তো এনাদের চাকরি কি পসিবল এনারা কি চাকরি করবে অবশ্যই কেন এই প্রশ্নটা আপনাদের উদ্দেশ্যে রাখছি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কারণ এনাদের মধ্যে একজনের কথা আমরা জানতে পারছি যিনি ইতিমধ্যেই কিন্তু মুখিয়ে আছেন এই চাকরিটা করবার জন্য এবং ইতিমধ্যেই উনি কিন্তু যোগাযোগ করেছেন সেই দপ্তরের সঙ্গে অবাক করা কাণ্ড বলতে কী বলুন এই ছেষট্টি জনের মধ্যে বেশ কয়েকজনের বেশ কয়েকজন যারা বর্তমানে কিন্তু জীবিতও নন অর্থাৎ মারা গেছেন স্বর্গীয় তারাও কিন্তু চাকরির কল পাচ্ছেন তো কি বলবেন ভিডিওটি বড় করলাম না ছোটোই রাখলাম যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের এই ভিডিও কমেন্ট সেকশানে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার